তুমি কে হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার তুমি কে হবে গাইজ। এখন তোমার হচ্ছে আমার কাছে একটা অর্ডার আছে, আমি যাচ্ছি ডেলিভারি দিতে, ঠিক আছে। মেন কথা হচ্ছে আজকে তোমার যে সারাদিন ফুকপাক করে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে এত পরিমাণ জোরে বৃষ্টি হলো রে ভাই, রে ভাই, মানে হাত পা সব কাঁপছে, ঠিক আছে। হাত যেন মনে হচ্ছে কেটে বেরিয়ে যাচ্ছে আমার, এত পরিমাণ ঠান্ডা, ঠিক আছে। আর আমি বাড়ি গেছিলাম ভাত খেতে, দুপুরবেলা কাজ করে 5টা দিয়ে গেছিলাম ভাত খেতে, তো ভাত ফাত খেয়ে বেরাচ্ছি, ঠিক আছে। এখন 6:30-7টা বাজতে যায়, মোবাইলেও চার্জ ছিল না, তো একটু চার্জ দিলাম দিয়ে বেরাচ্ছি, তা ঠিক আছে। বেরোনোর মুখেই আমি অর্ডার মানে কি বলে তোমার ডিউটি অন করে দিয়েছিলাম, অর্ডার ঢুকেছিল, ঠিক আছে। তো এত পরিমাণ বৃষ্টি হলো এক্ষুনি, আমি স্টপও করতে পারবো না, তো আমাকে অর্ডারটা ডেলিভারি দিতেই হবে। তো অর্ডারটা দিয়েই ভাবছি ডিউটি বন্ধ করে দেবো, কারণ আজকের অবস্থা খুব খারাপ, মানে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, কি বলবো তোমাদের। রাস্তাঘাট দেখো, শীতকাল এমনি ঠান্ডা বেশি পড়ছে, তারপর রাস্তা ফাস্তা সব পুরো ভিজে আছে, বাপরে বাপ। এটা হচ্ছে শর্টকাট একটা লোহার ব্রিজ, ঠিক আছে, এটা হেঁটে যাওয়ার জন্য, বাইকের জন্য নয়, কিন্তু কে ঘুরবে এখন অতটা। এখানে দেখো সেক্টর 5-এর অফিস টাইম, ছুটি দিয়েছে এখন সব, বাড়ি যাওয়ার তাড়া, কিন্তু আমাকে তো বেরোতে হবে এখান থেকে, কিছু করার নেই। চলো সামনে দিয়ে, পুরো রাস্তা ফাস্তা সব জায়গায় জল জমে গেছে, মানে বুঝতে পারছো কিরকম পরিমাণে বৃষ্টি হয়েছে। মানে এইভাবে ঠান্ডায় কাজ করা যাবে না, ঠিক আছে। আলো মুখ টুক জানি না দেখা যাচ্ছে কিনা, প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচণ্ড, আর এই যে বৃষ্টি পড়ছে, ঠিক আছে। রেইনকোট পরে আছে, কিন্তু কী হচ্ছে ভিতরে সেই মানে হালকা বৃষ্টিতে ভিজে গেছে, তো ভিতরে জিনিসগুলো সব ভিজে গেছে, জামা কাপড় যা ছিল হালকা পরিমাণে ভিজে গেছে, ঠিক আছে। আর গোপরোটাও হালকা এখন হালকা পরে থেমে গেছে বলে আমি চালু করলাম, কী মনে হয়েছে যে আজকে ব্লগ করবো বলে ভেবেছিলাম, তো গোপরোটা নিয়েই বেরোলাম, ঠিক আছে। আজ তখনই মানে ফুল জোরে বৃষ্টি, তো আজকে আর কাজ করতে পারবো না, ঠিক আছে। মানে এইভাবে ঠান্ডা, আমি এমনি আমার হাঁচির প্রবলেম, তারপর যদি এই ঠান্ডা মানে আরেকটুখানি ভিজে থাকে তো বুঝতে পারছি অবস্থা কী হবে। তো চলো এখন আপাতত একটা অর্ডার ঢুকেছি, এটাকে কমপ্লিট করতে হবে, না হলে আমি ডিউটি অফ করতে পারবো না, ঠিক আছে। তো আগে অর্ডারটা যাই রেস্টুরেন্টে গিয়ে খাবারটা ডেলিভারি দিই, তারপর অফ করে দেবো। তো চলো আপাতত রেস্টুরেন্টে যাওয়া যাক। তো গাইস ফাইনালি তোমার রেস্টুরেন্টের সামনাসামনি চলে এসেছি, আপাতত রেস্টুরেন্ট থেকে মালটা পিক আপ করতে হবে, ছোট অর্ডার আছে, বেশি দূরের নয়, দিয়েই বাড়ি চলে যাবো। ভাই রে ভাই, কি ঠান্ডা রে, হাত পাত সব কেটে বেরিয়ে যাচ্ছে। তো চলো মালটাকে পিক আপ করে নিই, তারপরে কথা হচ্ছে। তো গাইস ফাইনালি অর্ডারটা তোমার পিক আপ করে নিয়েছি, ঠিক আছে। আর সামনে আছে করোনামের হাউজিংয়ের মধ্যে আছে, আর করোনামের হাউজিংয়ের মধ্যে সন্ধ্যের পরে না আর এরকম টাইমে লোকজন থাকবে না, কুকুরের উৎপাত বেশি, তো কিছু করার নেই, এখন আমার যেতে হবে, পিক আপ করে নিয়েছি, যেতে হবে। আর মেন কথা হচ্ছে অর্ডার অ্যাকসেপ্ট করে নিলে না একবার, ঠিক আছে, যথাযথ। আমি র্যাপিডো ফুড মারছি আজকে, আজকে সুইগি করিনি, তো ইনসেন্টিভটা পাবো না, ঠিক আছে। ওর জন্য মানে দিনের বেলায় সুইগি করেছি, কিন্তু সন্ধ্যার পর আমি ভাবলাম র্যাপিডো ফুড করি, 2-4টে মেরে একটা ব্লগ করবো, সেই প্ল্যানেই প্রস্তুতিটা নিয়েছিলাম, ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে এমন যে তোমার এই বৃষ্টিটা সারাদিন বৃষ্টি হচ্ছিলো, ঠিক আছে, টুকটাক করে বৃষ্টি হচ্ছিলো, আর সুইগিতে কী বলো তো মানে উল্টো পাল্টা অর্ডার দিচ্ছিলো, হলে বিরক্ত লেগে গেছিলো আজকে, তো ভাবলাম সুইগি করবো না, তোমার হচ্ছে র্যাপিডো ফুড মারবো, 2-4টা মারবো, মেরে যা হবে 200-250 যা হবে হবে। আর ওদিকে সুইগিতে করেছি 350 টাকার মতো কাজ করেছি, ইনসেন্টিভ নিয়ে হয়তো আরও 50 টাকার মতো বেড়ে, সামনে দেখতেই পাচ্ছি না আমি, সামনে বাইকের হেলমেটের কাজটা নামানো, তো জলের ছিটা নামছে ভালোই, আবার জোরে আসে নাকি আমি জানি না, হয়তো আমি কাজ করলেও এখন হয়তো কথা কথা 1 ঘন্টা যদি আমি কাজ করি, কিন্তু আমি ব্লগটা কন্টিনিউ করবো না, কারণ ক্যামেরা ভিজে যাচ্ছে ভাই, অনেক কষ্ট করে ক্যামেরাটা কেনা, যদিও গোপুরে ওয়াটার প্রুফ, কিন্তু বিষয় হচ্ছে তোমার যদি বাইসাস মানে ওয়াটার প্রুফ তো কভারটা তো নেই না, তো সেই জন্যেই সাহস হচ্ছে না। তো চলো আপাতত আগে যাই কাস্টমারের বাড়ির সামনে গিয়ে আগে মালটা হ্যান্ড ওভার করি, পরে কথা হচ্ছে, চলো। তো গাইস ফাইনালি কাস্টমারের
বাড়ির সামনে চলে এসেছি আর ডেলিভারিটা দিয়ে দিচ্ছি। এর গলার ডিম বারবার বেজেই যায়। এটা এদিকে ভরপুরটা বৃষ্টি হচ্ছে, চন্দ্রবাই তিন এটাই হবে। রিচ দ্য কাস্টমার, ঠিক আছে চন্দ্রবাই থ্রি ডেলিভারি কমপ্লিট। যাক ডেলিভারি দিয়ে দিলাম ভাই, ঝামেলা শেষ। এখন এখানটা দেখো, এখানটা আমার বৃষ্টিটা কম হচ্ছে, কিছু কিছু জায়গায় বেশি হচ্ছে, কিছু কিছু জায়গায় কম হচ্ছে। এখানে দেখো এগুলো টিভি ভেজে নিই, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, কোথাও কম কোথাও বেশি, কিন্তু ঠান্ডাটা ভরপুরটা আছে। আমি আর বেশিক্ষণ থাকবো না বাবা, আমার প্রচণ্ড হাঁচির প্রবলেম, প্রচণ্ড হাঁচি। যাই হোক, এখন ডিউটিটা আমি অফ করে দিচ্ছি, ঠিক আছে। কারণ ক্যামেরাটা খুলে আমি ব্যাগের মধ্যে রাখবো, হয়তো আরও দু একটা ডেলিভারি মারবো আমি, কারণ হালকা বৃষ্টিটা একটু কমেছে, ঠিক আছে। তো যাই হোক, এখন কমেছে যখন দু চারটে, আরও দু চারটে ডেলিভারি মারা যায় কিনা দেখি, যদি ঠান্ডা অতিরিক্ত লাগে তাহলে বাড়ি চলে যাবো। আপাতত এটা ভিডিওটা যাই না কতটা হয়েছে কী হয়েছে না হয়েছে, যা হোক ইনকাম ইনকামটা বললাম কত করেছি, ওদিকে 380 টাকার মতো হবে ইনসেন্টিভ ফিনসেন্টিভ মিলিয়ে। আর এদিকে যদি একটা মারলাম 25 টাকা না 30 টাকা দিয়েছি, আরও যদি কিছু করতে পারি তাহলে ভালো, ঠিক আছে। তো রেনবোর্ড হয়তো পাবো না, র্যাপিডোতে রেনবোর্ড দেয় না, সুইগিতে রেনবোর্ড দেয় 20 টাকা করে এক্সট্রা, কিন্তু এখন ওখানে যেখানে পাঠাবে সেখানে যেতে হবে, আমি যেতে চাই না। এখন বেছে বেছে দু চারটে যদি মারতে পারি তো ভালো, মেরে বাড়ি পালাবো, আর যদি না হয় তাহলে এমনি ভিডিও এখানে অফ করে দিচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, তোমার হচ্ছে ডিউটি শেষ করে অলরেডি বাড়ি চলে এসেছি, আরও দুটো অর্ডার মেরেছিলাম। তো একটা 40 টাকা আর একটা ওরকম 40-45 টাকার মতো দিয়েছিলো, দিয়ে তারপর করিনি, মানে অতিরিক্ত হাঁচি লাগছিলো। আর তোমার হচ্ছে ক্যামেরাটা ব্লগটা কন্টিনিউই করিনি, কারণ জল ফল লাগছিলো বলে ভয় ভয় আর করিনি, ঠিক আছে। যথারীতি তোমার হচ্ছে মানে ওয়াটারপ্রুফ যে কভারটা পাওয়া যায় গোপ্রো, ওইটা আমার কাছে নেই। বাই চান্স তোমার হচ্ছে যে অ্যাডাপ্টার যে মাইকের, ক্যামেরার মধ্যে হয়তো অত সহজে জল ঢুকবে না, কিন্তু মাইক অ্যাডাপ্টার যেটা আছে ওর মধ্যে জল ঢুকে যেতে পারে, তো সেদিক থেকে প্রবলেম প্রবলেম ফেসে যেতে পারি, ঠিক আছে। একটু করে জিনিস দিলাম 4000 টাকা, তাই না, মাইক অ্যাডাপ্টারের, তো ওই জন্য আরও রিস্ক নিলাম না আমি, নাহলে আরও ভিডিও কিছু করা যেত। তো যাই হোক, তোমার হচ্ছে এই ছিল আজকের টপিক, টপিক তো কিছুই না, কিছুই হলোও না। তো যাই হোক, বৃষ্টিটা হয়ে শেষ করে দিল আজকের গল্প, নাহলে গল্পটা বেশ ভালোই হতো, আরও একটু লম্বা করা যেত। সবাই ভালো থেকো, আর নেক্সট ব্লগ যেতে পারবো কেনা জানি না, ধন্যকুড়িয়া যাওয়ার প্ল্যান আছে, দেখি নেক্সট ব্লগ হয়তো ধন্যকুড়িয়া যেতেও পারি। আর বাইকের পিছনের চাকাটা খারাপ আছে, নাহলে উবের বা অন্য কিছু ভিডিও করতাম, বাইক ট্যাক্সিটাই ওই ধরনের কিছু রিয়াকশান ভিডিও করার চেষ্টা করতাম, কিন্তু বিষয় হচ্ছে যে তোমার পিছনের চাকাটা খারাপ আছে, সেখানে সামনের চাকাটা জামাই করে ঠিক করেছি ভাই। এখন পিছনে টাকা ঠিক করতে হলে আরও 1.5-2 হাজার টাকা লেগে যাবে, তো এক্ষুনি করছে না, 2 সপ্তাহ মতো মিনিমাম টাইম লাগবে। তো চলো, এই ভিডিওটা এখানে শেষ করছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই পাশে থেকো।